নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে তোমাদের জন্য সকালবেলা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আর দেখো, এই ছাগল দুটো নতুন এসছে আমাদের বাড়িতে, আর ওদের পাতা বেঁধে দেওয়া হয়েছে, ওরা পাতা খাচ্ছে, আর আমি এখন দুধ দুইবো। আর এই ছাগল দুটো আগে ভিডিও দেওয়া হয়েছিল যে কিনে নিয়ে আসার পরে, আর এখন ছাগল দুটো আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। কিনে নিয়ে আসার পরে একজনের বাড়িতে ছিল, আমাদের বন্ধুর বাড়িতে, আর এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, দেখে বলো কেমন হয়েছে ছাগল দুটো। আর এখন দুধ দুইবো, ছাগল দুটো তো আমার একদমই পছন্দ হয়নি, কারণ আমরা যে ছাগল দেখেছিলাম সেই ছাগল দেয়নি। আর যেহেতু এটা অনলাইনে কেনা হয়েছে, আগে পয়সা পাঠিয়ে দেওয়া হয়েছিল, 3 দিন ধরে গাড়িতে করে এসছে, আবার না যদি ফেরত পছন্দ হয়, ফেরত দিলে তো ছাগলগুলো যেতে যেতেই মারা যাবে, আর ফেরত দিলে পয়সা পাবো কি তারও কোনো গ্যারান্টি নেই। ওই জন্য বাধ্য হয়ে ছাগলগুলোকে নিতে হয়েছে, আর নেওয়ার পরে অনেক ট্রিটমেন্ট করতে হচ্ছে, অনেক ওষুধ খাওয়াতে হচ্ছে, অনেক দামি দামি ইঞ্জেকশন মারতে হয়েছে, একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে। পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করেছি, কি কি ওষুধ খাওয়ানো হয়েছে। আর আগের থেকে ছাগলগুলো বেশ এখন অনেকটা সুস্থ আছে, ভালো আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর এখন আমি দুধ দুইছি, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। লাইক করে পাশে থেকো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে, এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে। আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছে, তোমাদের কমেন্ট পড়তে আমার তো অবশ্যই ভালো লাগে, মন ভালো হয়ে যায়। কিন্তু তোমরা কোথা থেকে কমেন্ট করছো, তোমাদের ঠিকানাটা দিচ্ছ না, তাহলে আমি তোমাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো? প্লিজ তোমরা কমেন্ট করার সময় তোমাদের ঠিকানাটা অবশ্যই দিও। আর ছাগলটা একদিন পর পর দুধ দুইলে প্রায় 500 করে দুধ হয়। আর যে ছাগল দুধ দেয় সেই ছাগল তো এমনিতেই একটু রোগা হয়ে যায়, তোতাপুরি ছাগল বিশেষ করে রোগা হয়ে যায়। ছাগলটা বেশ সুন্দর দাঁড়িয়ে রয়েছে, আমি দুধ দুইছি, আর একটু মাছি লেগেছে, মাছিও বিরক্তি করছে। আর একজন বন্ধু কমেন্ট করেছে বাংলাদেশ থেকেই, যে দিদি ভাই প্রতিদিন ভিডিও পাচ্ছি না কেন, আমি প্রতিদিন ভিডিও এখন ছাড়তে পারছি না, অনেক প্রবলেমের মধ্যে রয়েছি, অনেক অসুবিধার মধ্যে রয়েছি, জানি না কেন এত অসুবিধা আমার জীবনে আসছে, পর পর কাটিয়ে উঠতে পারবো কি না, কবে পারবো জানি না, সেই জন্য প্রতিদিন ভিডিও ছাড়তে পারছি না, প্রতিটা অসুবিধা হয়ে যাচ্ছে। তবুও চেষ্টা করছি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার। তোমরা যে আমাকে যে ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিও দেখছো বা আমাকে কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, তোমরা যদি আমার পাশে থাকো আমি অনেকটা রাস্তায় এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায়। আর বন্ধুরা, আজ তাহলে এ অবধি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থাকো।